মেশিনে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন সেট আপ করা আছে। আমার মেশিনে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন 14, তাই তো 14, আপনাদের সম্ভবত 15 বেশিরভাগই, তাই না? যদি কারো 12 বা এই ভার্সন থাকে দেখতে পারেন। খেয়াল করে দেখেন, এই ভিএমওয়্যার ওপেন হওয়ার পর উপরের দিকে একটা মেনু বার আছে। এই মেনু বারের ভিতরে এডিট নামে একটা মেনু আছে, তার ভিতরে ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর নামে একটা অপশন আছে, তাই না? তাহলে আমরা সবাই এই অপশনটাতে যাবো, ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর। খেয়াল করে দেখেন, এই নেটওয়ার্ক এডিটরের ভিতরে দুইটা নেটওয়ার্ক লেখা আছে, একটা হচ্ছে ভিএম নেট 1 আর একটা হচ্ছে ভিএম নেট 8। দেখতে পাচ্ছি আমরা সবাই, ভিএম নেট 1 এবং ভিএম নেট 8। দেখেন নিচের দিকে লেখা আছে, অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজেস আর রিকোয়ার্ড টু মডিফাই দ্য নেটওয়ার্ক কনফিগারেশন, তাই না? তার পাশে লেখা আছে চেঞ্জ সেটিং। সো আপনারা যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর, এই চেঞ্জ সেটিংসে ক্লিক করেন। দেখেন এই জিনিসটা আবার লোড হয়েছে, কিন্তু এবার নেটওয়ার্ক দেখাচ্ছে তিনটা, একটা হচ্ছে ভিএম নেট 0 যেটা হচ্ছে ব্রিজ বলা আছে, তাই না? এটাই আমরা আলোচনা করছিলাম না? একটা হচ্ছে ভিএম নেট 1 হোস্ট অনলি, আর একটা হচ্ছে ভিএম নেট 8 নেটিং। দেখতে পাচ্ছি আমরা, খেয়াল করে দেখেন, ভিএম নেট 1 এর জন্য একটা সাবনেট অ্যাড্রেস দেওয়া আছে 192.168.150.0, তাই না? আপনার ক্ষেত্রে অন্য কিছুও থাকতে পারে, বাট নেটওয়ার্ক দেওয়া আছে। তো ভিএম নেট 8 এর ক্ষেত্রেও দেখেন আরেকটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে। এই যে দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আমরা যদি আমাদের এই জায়গাটাতে যত ভার্চুয়াল মেশিন তৈরি করব, যদি হোস্ট অনলি ইউজ করি, তাহলে আমাকে অবশ্যই এই নেটওয়ার্ক সিরিজটা, হোস্ট অনলি যে নেটওয়ার্ক সিরিজটা, এটাই মেনটেন করতে হবে। যদি নেটিং ইউজ করি, তাহলে নেটিং এরটাই মেনটেন করতে হবে। খেয়াল রাখেন, যদি ব্রিজ ইউজ করেন, তাহলে আমাদের এই ক্লাসরুমের যে নেটওয়ার্ক, ফিজিক্যাল যে নেটওয়ার্ক, সেটার যে স্ট্যাটাস, সেটাই কিন্তু আমাকে মেনটেন করতে হবে। আমাদের এই ক্লাসরুমের সাথে ডিএসসি রান করা আছে, তাই না? তার মানে ব্রিজ করলে আসলে আমার আর তেমন কিছুই নেটওয়ার্ক নিচের বসাতে হয় না। বাই ডিফল্ট আপনি এই দুইটা থাকলেও আপনি চাইলে এই দুইটা আপনার পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারেন। এটা এই জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনি হয়তো এক নেটওয়ার্কে কাজ করেন, আপনার মেশিনে অন্য আর একজনের ব্যাচে স্টুডেন্ট, সে কিন্তু তার মনের মতো নেটওয়ার্কেও কাজ করতে পারে। তাহলে আপনাকে আগে চেক করে দেখতে হবে প্রতিদিন এসে, যে আপনি যে নেটওয়ার্কে কাজ করতেছেন সেই নেটওয়ার্কটা এখানে ঠিক আছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি এই মেশিনটা অন করবেন, সার্ভার অন হয়ে যাবে, সার্ভার অন হয়ে গেলে পরে কিন্তু এই নেটওয়ার্ক চেঞ্জ করে আবার ওই জিনিস আপনি করতে পারবেন। মেশিনটা অন করার আগেই আপনাকে এই নেটওয়ার্কটা কনফার্ম করতে হবে। সো যদি আপনি এটাই রাখেন, ভালো কথা, এটাই আছে, কিন্তু আপনার এই টেবিলে বা এই চেয়ারে আরেকজন যে বসবে অন্য ব্যাচে, সে তো এটা নাও রাখতে পারে। সো আপনার নিশ্চিত হওয়ার কিছু নাই যে আসলে সবসময় এটাই থাকবে। সো আপনি এটা প্রতিদিন প্রথমেই চেক করে নেবেন। খেয়াল করে দেখেন, প্রত্যেকটা যদি আমি সিলেক্ট করি, নিচের দিকে সাবনেট আইপির অপশনটা আছে, তাই না? এই জায়গায় আপনি চাইলে আপনার মনের মতো যে কোনো একটা সিরিজ ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, যদি আমরা হোস্ট অনলির ক্ষেত্রে 192.168.0 সিরিজ ইউজ করতে চাই, তাহলে আমি দিয়ে দিচ্ছি 192.168.0.0। তাহলে এখন কী হবে, হোস্ট অনলিতে এই জিরো সিরিজের নেটওয়ার্কটা যাবে না, দেখেন এখন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন কিনা? খেয়াল করে দেখেন, এটার উপরের দিকে আর একটা অপশন আছে, যেখানে বলা আছে ইউজ লোকাল ডিএসসিপি সার্ভিস টু ডিস্ট্রিবিউট আইপি অ্যাড্রেস টু ভিএম, তাই না? তার মানে এই ভিএমওয়্যার এর নিজের একটা লোকাল ডিএসসিপি সার্ভিস আছে, যে সার্ভিসের মাধ্যমে আপনি যে ভার্চুয়াল মেশিনগুলোতে হোস্ট অনলি কানেকশন করবেন, তাকে সে অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করবে। বুঝা গেল? যেহেতু আমরা আমাদের সার্ভারের ভিতরেও ডিএসসিপি সার্ভিস ইনস্টল করব, এই জন্য আমাকে অবশ্যই এই ডিএসসিপি সার্ভিসটা অফ করে নিতে হবে। একটা নেটওয়ার্কে কি দুইটা ডিএসসিপি সার্ভিস চলতে পারে? না, পারে না। তো অবশ্যই আমাকে এই ডিএসসিপি সার্ভিসটা অফ করে নিতে হবে। এটা অবশ্যই তখন লাগবে যখন আমি ডিএসসিপি সার্ভিস নিয়ে কাজ করব। যদি না করেন, এখন হয়তো কোনো সমস্যা হবে না, যেদিন ডিএসসিপি সার্ভিস নিয়ে কাজ করবো ওই দিনই সুদা হবে। বুঝা গেল? ফার্দার এটা চেঞ্জ করা যাবে, যে কোনো সময় চেঞ্জ করা যাবে, বুঝতে পারছেন সবাই? খেয়াল করে দেখেন, এই নেটওয়ার্কগুলো কোথায় আছে। এই নেটওয়ার্কগুলো আমরা যদি আমাদের অ্যাডাপ্টার সেটিংসে যাই, তাহলে দেখেন এই জায়গাটাতে এই যে ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাডাপ্টার, না ভিএমওয়্যার নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ভিএম নেট 1 এবং ভিএম নেট 8 আছে। আমি বলছিলাম না যে আমাদের হোস্ট মেশিনেও কিন্তু দুইটা অ্যাডাপ্টার থাকতে হবে, তাই না? নাহলে ভিএম কীভাবে এর সাথে কমিউনিকেট করবে?
খেয়াল করে দেখেন আমরা যদি ভিএম নেট 1 এর আইপিটা চেক করি, খেয়াল করে দেখেন এই আইপিটাতে 0.1 দেওয়া আছে, সাবমিট মাস্ক আছে, কিন্তু কোনো গেটওয়ে নেই, তাই না? এই আইপিটা কি আপনি বসেছেন? অটোমেটিক পেয়ে গেছে না? কারণ কি? রিসিভ করা না, সেটা না, কারণ হচ্ছে এই নেটওয়ার্কটাকেই সে মেইন নেটওয়ার্ক হিসেবে নিছে। এই ডিএসসিপি দিয়ে আইপি কখনোই পাবে না। এই লোকাল মেশিন এর মাধ্যমে ডিএসসিপি প্রোভাইড করে, তো এই ডিএসসিপি আইপিটা পাবে। যে নেটওয়ার্ক কার্ডের মাধ্যমে আপনি ডিএসসিপি প্রোভাইড করেন, সেই নেটওয়ার্ক কার্ড কিন্তু ডিএসসিপি পায় না। আপনি যে সার্ভার বানাবেন, আপনার নিজে নিজেকে ডিএসসিপি দিতে পারবেন না, ডিএসসিপি ক্লায়েন্টকে দিতে পারবেন। তো এই ভিএমওয়্যার এর জন্য তো একটা সার্ভার লাগবে, তো এই অ্যাডাপ্টারটাকেই সার্ভার হিসেবে ইউজ করতেছে। আপনি চাইলে এই আইপি চেঞ্জ করে নিতে পারেন, এখন আবার এখানে ভিতরে প্রোপার্টিস আছে, কোনো সমস্যা নেই, কাজ করবে। বুঝা গেল? খেয়াল করে দেখেন ভিএম নেট 8 এর কি অবস্থা। দেখেন এইটার ক্ষেত্রে ডিসিপি এনেবল ইএস দেওয়া আছে, তাই না? তার মানে এই ক্ষেত্রে ডিসিপি সার্ভার হিসেবে আর একজন কাজ করতেছে, দেখেন 254, তাই না? সেটা ভিএমআই নিজেই। এবং দেখেন এইটার আইপি অ্যাড্রেস সে এটারই যে কোনো একটা দেখাচ্ছে আর কি, সাধারণত ওয়ানটাই দেখায় মেইন আইপি হিসেবে। তা আপনি যদি চান আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমাদের এই কেসে আমরা যদি ব্রিজ নেটওয়ার্কটাকে সিলেক্ট করি, দেখবেন ব্রিজ নেটওয়ার্কে এখানে বলা আছে ব্রিজ টু অটোমেটিক। অটোমেটিক মানে হচ্ছে যেহেতু আমার এই মেশিনে দুইটা নেটওয়ার্ক কার্ড আছে ফিজিক্যাল, একটা ওয়াইফাই আর একটা হচ্ছে ল্যান, তাই না? তো যেটার মধ্যে ইন্টারনেট থাকবে সে অটোমেটিক্যালি সেটার সাথে কানেক্ট হয়ে যাবে। যদি আপনি এটা না চান তাহলে আপনি এখান থেকে চাইলে আপনার যে ফিজিক্যাল যে কোনো একটা অ্যাডাপ্টারকে চুজ করে দিতে পারেন। এরকম হতে পারে না, আপনার এই মেশিনে চারটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে, চারটাতে চারটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এবং আপনি বিভিন্ন ভিএম করছেন, সেই বিভিন্ন ভিএম করে বিভিন্ন নেটওয়ার্ক অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা ঠিক করে দিতে হবে। খেয়াল করে দেখেন এইখানে অ্যাড নেটওয়ার্ক নামে একটা অপশন আছে। আপনি যদি নতুন অন্য কোনো নেটওয়ার্ক তৈরি করতে চান, এখানে তো মাত্র কয়টা নেটওয়ার্ক আছে, তিনটা, তাই না? আপনি যদি আরও নেটওয়ার্ক তৈরি করতে চান তাহলে অ্যাড নেটওয়ার্কে দিলে দেখবেন এইখানে আরও নেটওয়ার্ক তৈরি করা যায়। আমাদের ভিএমওয়্যার আমাদেরকে টোটাল 20টা নেটওয়ার্ক তৈরি করা, সরি 19টা নেটওয়ার্ক তৈরি করার অপশন টোটাল কয়টা দিচ্ছে, 19টা নেটওয়ার্ক তৈরি করার অপশন দিচ্ছে, প্লাস ব্রিজ, তার মানে হচ্ছে 20, টোটাল 20, বা 20 তো ব্রিজ নেটওয়ার্ক তৈরি করার অপশন দিচ্ছে টোটাল 19টা। তার মানে আমি ডিফারেন্ট ডিফারেন্ট টোটাল 20টা নেটওয়ার্ক তৈরি করতে পারবো যদি আমি জিরো ব্রিজটাকে কাউন্ট করি, আদারওয়াইজ 19টা নেটওয়ার্ক আমি তৈরি করতে পারবো। মনে করেন আপনি আপনার মতো 8টা নেটওয়ার্ক তৈরি করবেন, আপনার এই দুইটা নেটওয়ার্কে হচ্ছে না, আপনার ধরেন 4টা ভিএম আছে, দুইটা ভিএমকে এক ধরনের হোস্টেলনিতে রাখতে চাচ্ছেন, দুইটা ভিএমকে আর এক ধরনের হোস্টেলনিতে রাখতে চাচ্ছেন, তাহলে আপনাকে দুইটা হোস্টেলনি লাগবে না, তো সেই ক্ষেত্রে আপনাকে আরও একটা নেটওয়ার্ক লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আর একটা নেটওয়ার্ক তৈরি করে নিতে পারেন। বোঝা গেল? বাকিটা আপনারা এগুলোতে যদি একটু কাজ করেন নিজেরা বাসায় বাসায় তাহলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় কী কাজ করেন। কোনো কনফিউশন আছে?